টানা দশ দিনের রাজনৈতিক অনিশ্চয়তা শেষ। অবশেষে স্থায়ী সরকার গঠিত হলো কর্ণাটকে। জেডিএস কংগ্রেসের এই জোট সরকার পাঁচ বছর মেয়াদকাল সম্পূর্ণ করে উঠতে পারবে নাকি, তার আগেই কংগ্রেসের ঘর ভাঙিয়ে বিজেপি এই সরকার ফেলে দেবে, তা নিয়ে অধীর আগ্রহে রাজনৈতিক মহল। প্রত্যাশিত মতো আস্থা ভোটে জয়ী হলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী HD কুমারস্বামী। জেডিএস কংগ্রেস জোট সরকারের 117 জন বিধায়কের সমর্থন পান তিনি। এদিন বিধানসভায় প্রবেশের সময় কুমারস্বামীকে দৃশ্যত চাপমুক্ত দেখাচ্ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়া মুখ্যমন্ত্রী বলেন, আজ আমি চাপমুক্ত, মসৃণভাবে আস্থা ভোট আমি জিততে চলেছি। সত্যি এই জয় ছিল নিষ্কণ্টক। আস্থা ভোটের জন্য দরকার 112 জন বিধায়কের সমর্থন। কংগ্রেসের হাতে রয়েছে 78 জন বিধায়ক, আর জেডিএস পেয়েছে 37টি আসন। দুই দল মিলিয়ে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 115। এছাড়া আরও দুই নির্দল এই জোটকে সমর্থন করেছে। এদিকে আস্থা ভোট শুরুর কিছুক্ষণ আগে বিধানসভা কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়কেরা। তার কোনো প্রভাব আস্থা ভোটে পড়েনি, কারণ আস্থা ভোটে যতজন বিধায়কের সমর্থন দরকার তা থেকে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা ছিল জেডিএস কংগ্রেস শিবিরে। ফলে হেসে খেলে তাতে জয়ী হন দেবগৌড়া পুত্র। এবারের কর্ণাটক বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় ছিল চরম নাটকীয়তায় পরিপূর্ণ। ফল ঘোষণার পর কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে বিজেপি, ফলে প্রথম থেকে তারা সরকার গঠনে তৎপর হয়ে ওঠে। রাজ্যপালও প্রথমে বিজেপিকেই সরকার গঠনে ডাক দেয়, সেই সঙ্গে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে 15 দিন সময় দেন। এরপর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন ইয়েদুরাপ্পা, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় আড়াই দিনের মাথায় পড়ে যায় সেই সরকার। এরপরই মুখ্যমন্ত্রীর গদিতে কুমারস্বামীর বসার মতো পথ মসৃণ হয়ে যায়।